সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞানের একটি প্রাচীন ও মৌলিক শাখা নিয়ে আলোচনা করব, যার উপর ভিত্তি করে দাঁড়িয়েছে রসায়ন, রসায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে জীববিজ্ঞান এবং বিজ্ঞানের অন্যান্য শাখা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি বিজ্ঞানের কোন শাখা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এদের মধ্যে আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে পদার্থবিজ্ঞান বলা হয়। পদার্থ বলতে যে শুধু আমাদের দৃশ্যমান বস্তু আমরা বুঝব তা নয়, এই দৃশ্যমান বস্তুগুলো যে পরমাণু, অণু বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পায়ন, মেজন, ক্রিপ্টন ইত্যাদি দিয়ে গঠিত সেগুলোকেও বুঝব। আর শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি, গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ছাড়াও সবল ও দুর্বল নিউক্লিয়ার শক্তি আমরা বুঝি। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা এবং বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে, তাই এর বিস্তৃতি অনেক বেশি। আমরা জানি বর্তমান সভ্যতার উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইলেকট্রনিক্স, আর এই ইলেকট্রনিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি অংশ। পদার্থবিজ্ঞান আমাদের জীবনকে যেমন সুন্দর করেছে, তেমনিভাবে আমাদের অনেক সভ্যতাও ধ্বংস করেছে। যেমন পারমাণবিক বোমা, আণবিক বোমা ইত্যাদিও কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। আমরা ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব সেটা আমাদের পদার্থবিজ্ঞান শেখাবে না, আমরা কি করব সেটা আমরা নিজেরাই ঠিক করে নিব। তোমাদের মনে রাখতে হবে পৃথিবী সুন্দর হয় মানুষের সুন্দর কাজের জন্য, তাই আমরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান যেগুলো আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে সেগুলোই ব্যবহার করার চেষ্টা করব। পদার্থবিজ্ঞানের পরিসর আসলে অনেক বড়, কারণ প্রতিনিয়ত পদার্থবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে যুক্ত হয়ে নতুন নতুন শাখা তৈরি করে। যেমন অ্যাস্ট্রোনমি ফিজিক্সের সাথে যুক্ত হয়ে অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি ফিজিক্সের সাথে যুক্ত হয়ে বায়োফিজিক্স, কেমিস্ট্রি ফিজিক্সের সাথে যুক্ত হয়ে কেমিক্যাল ফিজিক্স, মেডিকেল সায়েন্স ফিজিক্সের সাথে যুক্ত হয়ে মেডিকেল ফিজিক্স তৈরি করে। পাঠের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুটি অংশে ভাগ করব, একটি হলো ক্লাসিক্যাল ফিজিক্স আর একটি হলো মডার্ন ফিজিক্স। চলো আমরা দেখে নেই ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়। ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞানে আলোকবিজ্ঞান, শব্দবিজ্ঞান, বলবিজ্ঞান, তাপ ও তাপগতিবিজ্ঞান ও তড়িৎচুম্বক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানে আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম বলবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম বলবিজ্ঞান মিলে আবার পদার্থবিজ্ঞানের নতুন শাখা তৈরি করে, সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স ইত্যাদি। বিদ্যালয়ে আসতে আমার তেমন কোনো সমস্যাই হয় না, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে বিদ্যালয়ের দূরত্ব খুবই কম, আমার হেঁটে আসতে সময় লাগে 5 মিনিট, তাহলে দূরত্ব অনেক কম, 500 মিটারের মতো। এখানে 500 মিটার হচ্ছে দূরত্ব, আর 5 মিনিট হচ্ছে সময়, এখানে এই দূরত্ব এবং সময় হচ্ছে রাশি। তাহলে আমরা রাশি বলতে কী বুঝি? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। রাশি কতগুলো আছে এগুলো গণনা করে শেষ করা যাবে না, যেমন ভর, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, উচ্চতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এরূপ অসংখ্য রাশি আছে। তাহলে তোমাদের এখন মনে হতে পারে এতগুলো রাশি মনে রাখা এবং তাদের সংজ্ঞা একক মনে রাখা অনেক কষ্টকর হবে, কিন্তু বিজ্ঞানীরা আমাদের এটা অনেক সহজ করে দিয়েছে। মাত্র 60টি মৌলিক রাশি আমরা যদি মনে রাখতে পারি, তাহলে অন্যান্য রাশিগুলো এদের মাধ্যমেই প্রকাশ করতে পারবো। তাহলে মৌলিক রাশি বলতে আমরা কী বুঝি? যে সকল রাশি প্রকাশ করার জন্য
অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, সে নিজে নিজেই প্রকাশিত হতে পারে, সেগুলোই হচ্ছে মৌলিক রাশি। চলো তাহলে এবার আমরা দেখে নেই সাতটি মৌলিক রাশি কী কী। এই মৌলিক রাশি সাতটি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তাহলে দৈর্ঘ্য এর একক কী? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আমরা এটা প্রকাশ করি এম দিয়ে। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, একে প্রকাশ করি আমরা কেজি দিয়ে। সময়ের একক হচ্ছে সেকেন্ড, একে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাপমাত্রার একক কেলভিন, একে কে দিয়ে প্রকাশ করি। এখানে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমি একক লেখার সময় প্রথমে সবগুলো স্মল লেটারে লিখলাম, কিন্তু যখন কেলভিন লিখলাম তখন ক্যাপিটালকে লিখতে হবে, কারণ যে এককগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে এসেছে সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা ক্যাপিটাল এতে লিখতে হবে। পদার্থের পরিমাণ হচ্ছে মোল। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, একে সিডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম প্রথমে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, অপরটি হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি। আমরা মৌলিক রাশির সংজ্ঞা শিখব, যে সকল রাশি প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, সে নিজে নিজেই প্রকাশিত হতে পারে, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। একাধিক মৌলিক রাশি যুক্ত হয়ে যে রাশি তৈরি হবে সেগুলোই হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি। এবার তাহলে আমরা কয়েকটি লব্ধ বা যৌগিক রাশি সম্পর্কে জানব, যেমন বেগ। তোমরা বেগের সংজ্ঞা জানো, সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বেগ সমান সরণ ভাগ সময়। তোমরা ছোট ক্লাসে জেনেছো যে সরণ হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, এটা একটা দৈর্ঘ্য, অর্থাৎ সরণটা হচ্ছে একটা মৌলিক রাশি, এটা একটা নির্দিষ্ট দিকের দৈর্ঘ্য। আর সময় অপর একটি আমাদের মৌলিক রাশি, দেখো সময় ছিল মৌলিক রাশি, দৈর্ঘ্য ছিল একটি মৌলিক রাশি, এই দুইটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হচ্ছে বেগ। তাহলে আমরা একে কী বলবো, লব্ধ রাশি, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হলো। তাহলে এর একক কী হবে? তোমরা জেনেছো সরণ বা দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, একে লিখবো আমরা এম এস ইনভার্স ওয়ান। এবার দেখো ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, তাহলে ত্বরণ হবে বেগ ভাগ সময়। তোমরা বেগের সমান, বেগ সমান জানো সরণ ভাগ সময়, তাহলে আমরা এখানে লিখব সরণ ভাগ সময় ভাগ সময়, অর্থাৎ সরণ ভাগ সময় স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ এই লব্ধ রাশিটি, এটিও দুইটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে সরণ এবং অপরটি হচ্ছে সময়ের স্কোয়ার দিয়ে। তাহলে এর একক আমরা কী লিখব, এর একক লিখব সরণের একক জানি আমরা মিটার, সময়ের একক জানি সেকেন্ড, যেহেতু সময় স্কোয়ার আছে তাহলে এখানে দিতে হবে এস স্কোয়ার, অর্থাৎ এম এস ইনভার্স টু। এবার তাহলে চলো কয়েকটি মৌলিক রাশির এককের সংজ্ঞা আমরা দেখে নেই। প্রথমে আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, মিটারটা হচ্ছে শূন্য মাধ্যমে এক সেকেন্ডের 29,97,92,458 ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এই কিলোগ্রামের সংখ্যাটা হচ্ছে ফ্রান্সের শ্যাব্রেতে রাখা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি, একটা এই শঙ্কর ধাতু দিয়ে তৈরি একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের ব্যাস 3.9 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার। এই সিলিন্ডারের ভরটিকে বলা হয় এক কেজি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের সংখ্যাটা আমরা দেখবো সিজিয়াম 133 পরমাণুর 919,26,31,000
770টি স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে এই সময়কে আমরা বলবো 1 সেকেন্ড। এরপর হচ্ছে আমাদের তাপমাত্রার একক। আমরা জানি তাপমাত্রার একক কেলভিন। 1 কেলভিনের সংজ্ঞা আমরা বলবো পানির ত্রয়োদবিন্দু তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগকে 1 কেলভিন বলে। শিক্ষার্থীরা, এই আমাদের বিজ্ঞান চর্চা করার জন্য বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য বিভিন্ন কিছুর দূরত্ব পরিমাপ করতে হয়। যেমন একটা গ্যালাক্সির দৈর্ঘ্য কত, এটা পরিমাপ করতে হয়। এটা যেমন অনেক বিশাল একটা দৈর্ঘ্য, অনুরূপভাবে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ কতটুকু সেটাও পরিমাপ করতে হয়। অর্থাৎ অনেক বড় দৈর্ঘ্যও পরিমাপ করতে হয় এবং অনেক ছোট দৈর্ঘ্যও পরিমাপ করতে হয়। এই এত বড় দৈর্ঘ্য বা এত ছোট দৈর্ঘ্য যদি আমরা শুধু একই ধরনের পরিমাপ জিনিস দিয়ে পরিমাপ করি সেটা সম্ভব নয়। কারণ তুমি গ্যালাক্সির দৈর্ঘ্য যে জিনিস দিয়ে পরিমাপ করবে বা যেভাবে সেটা দেখাবে, একইভাবে একটা নিউক্লিয়াসের এত ক্ষুদ্র একটা দৈর্ঘ্য একইভাবে দেখানো একটা বুদ্ধিমানের কাজ নয়। তাই এটা সুবিধার জন্য আমরা সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে থাকি। এছাড়াও আরও একটি পদ্ধতিতে আমরা খুব সহজেই সেটা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এককের সাথে উপসর্গ যুক্ত করা। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এগুলো অনেক ব্যবহার করি। তারপর একটু উদাহরণগুলো তোমরা একটু দেখে নাও। যেমন আমরা 1000 মিটার বলার চেয়ে 1 কিলোমিটার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অথবা তোমাকে যদি বলা হয় তোমার একটা ক্যামেরা দিয়ে একটা ছবি উঠালা, এটার সাইজ কতটুকু, সেক্ষেত্রে তুমি কিন্তু 10 লক্ষ বাইট না বলে 1 মেগাবাইটে বলে থাকো। অর্থাৎ দেখো, এখানে 10 লক্ষ বাইটটা অনেক বড় একটা সংখ্যা, এর পরিবর্তে আমরা 1 মেগাবাইট দিয়ে খুব সহজেই দেখাতে পারি। আমি তোমাদের বলছিলাম একটা গ্যালাক্সির দৈর্ঘ্য, একটা গ্যালাক্সির দৈর্ঘ্যের ক্ষেত্রে খেয়াল করো, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি 6×10^24 মিটার। আর সাধারণভাবে লিখতে চাইলে আমাদের 6-এর পরে 24টা 0 লিখতে হবে। এটা লেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একইভাবে একটা নিউক্লিয়াসের দৈর্ঘ্য 1×10^15 মিটার। অর্থাৎ 1 মিটারকে 1 এর পরে 15টা 0 দিয়ে ভাগ করলে যত ক্ষুদ্র হয় এত ক্ষুদ্র হচ্ছে একটা নিউক্লিয়াসের দৈর্ঘ্য। তাই এইভাবে আমরা সেগুলো মিটার এককে প্রকাশ না করে অন্যান্য উপসর্গ যুক্ত করে খুব সহজেই প্রকাশ করতে পারি। তোমরা এবার দেখে নাও যে বড় উপসর্গগুলো, যেমন আমরা যদি একটা গ্যালাক্সির দৈর্ঘ্য অথবা একটা বড় একটা দূরত্ব পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি। সাধারণত আমরা ব্যবহার করি ডেকা। যদি 10-এর সূচক বা পাওয়ার যদি 1 হয় সেটাকে আমরা ডেকা বলে থাকি। এরপরে হচ্ছে আমাদের হেক্টো। 10-এর সূচক যদি 2 হয় সেটা হচ্ছে হেক্টো। আর কিলো হচ্ছে 10-এর সূচক হবে 3। মানে আমরা যেমন বলছিলাম 1 কিলোমিটার = 1000 মিটার, মানে 1000 মিটার হচ্ছে আমাদের 1 কিলোমিটার, সেক্ষেত্রে আমরা এটাকে লিখি 10^3। অনুরূপভাবে মেগার ক্ষেত্রে পাওয়ার লিখি 10^6, গিগা হচ্ছে 10^9, টেরা 10^12, পেটা হচ্ছে 10^15, এক্সা হচ্ছে 10^18। এভাবে আমরা বড় সূচকগুলো লিখে থাকি। অনুরূপভাবে ছোট সূচকগুলো যখন আমরা লিখব, সেক্ষেত্রে যদি আমাদের ডেসি হয় সেক্ষেত্রে 10-এর সূচক হবে ঋণাত্মক সংখ্যা। আমাদের ক্ষুদ্র সংখ্যাগুলোর ক্ষেত্রে 10^1, অর্থাৎ 10^1 বলতে বোঝানো হচ্ছে 1/10, তা 0.1। এখানে যদি আমরা দশমিক ব্যবহার না করতে চাই সেক্ষেত্রে ডেসি লিখব আমরা। সেন্টির ক্ষেত্রে তোমরা জানো যে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। এক্ষেত্রে তাহলে 1 সেন্টিমিটারে কত মিটার হচ্ছে আমাদের 1/100 মিটার, অর্থাৎ 1/10^2, অর্থাৎ 10^2 মিটার। এই জন্য আমরা সেন্টির ক্ষেত্রে সূচকটা আমরা -2 বলে থাকি। একইভাবে মিলির ক্ষেত্রে হবে 10^3, মাইক্রো হবে 10^6, ন্যানো 10^9, পিকো হচ্ছে 10^12, ফেমটো 10^15, এটো হচ্ছে 10^18। আমরা জানি যে আমাদের চারপাশে অসংখ্য যে রাশি আছে তাদেরকে মাত্র আমরা 7টি রাশির সাহায্যেই প্রকাশ করতে পারি। একটা রাশিতে কোন কোন মৌলিক রাশি আছে তা আমাদের জানতে হয়। তাহলে মাত্রা বলতে আমরা কী বুঝব? একটি রাশিতে মৌলিক রাশির কোন পাওয়ারে বা কোন সূচকে আছে সেটাই হচ্ছে তার মাত্রা। চলো আমরা কয়েকটা মাত্রা দেখে নেই। দৈর্ঘ্য যদি বলি, দৈর্ঘ্য বা
তুমি দূরত্ব বা প্রস্থ যাই বলো না কেন, এটাতে মূলত আমরা একটা দূরত্বই পরিমাপ করি। আর দূরত্বের ইংরেজি শব্দ হচ্ছে লেন্থ, তাই এক্ষেত্রে দৈর্ঘ্য, দূরত্ব বা প্রস্থ যাই বলো বা উচ্চতা যাই বলো না কেন, এদের মাত্রা হবে এল। সাধারণত মাত্রা আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি। অনুরূপভাবে সময়, আমরা সময়ের ইংরেজি জানি টাইম, সেক্ষেত্রে আমরা সময়ের মাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। ভর, ভরের ইংরেজি হচ্ছে মাস, এই জন্য এক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম ব্যবহার করব। আমরা সাধারণত মৌলিক রাশির মাত্রাগুলো ব্যবহার করেই লব্ধ বা যৌগিক রাশিগুলোর মাত্রাও বের করতে পারবো। যেমন আমরা যদি বলি বেগ, বেগের মাত্রা তাহলে আমরা কীভাবে বের করব? বেগ সমান আমরা জানি সরণ ভাগ সময়। সরণ যেহেতু একটা দূরত্ব, তাহলে এর মাত্রা আমরা কীভাবে লিখব? সরণের মাত্রা হচ্ছে, দূরত্বের ইংরেজি হচ্ছে এল, সময় হচ্ছে টি, তাহলে এটাকে লিখব আমরা এল টি ইনভার্স ওয়ান। তোমরা এটাকে অন্যভাবেও লিখতে পারো, এভাবে না লিখলে এল ডিভাইডেড টি আকারেও লিখতে পারো, তবে এটাই তোমাদের জন্য সুবিধা। এখানে টি এর সূচক বা পাওয়ার আছে ওয়ান, এই জন্য এখানে এটা ভাগ অবস্থায় থাকলে যদি আমরা গুণ অবস্থায় রাখতে চাই সেক্ষেত্রে ইনভার্স হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে যদি আমরা ত্বরণের মাত্রা বের করতে চাই, আমরা জানি ত্বরণ হচ্ছে বেগ ভাগ সময়। আমরা এককের সময় দেখেছিলাম এখানে ছিল সরণ ভাগ সময় স্কোয়ার। তাহলে যদি আমরা মাত্রা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কী লিখব? সরণের মাত্রা জানি আমরা এল, সময় হচ্ছে টি, যেহেতু সময় স্কোয়ার তাহলে আমাদের লিখতে হবে টি স্কোয়ার, অর্থাৎ লিখব এল টি ইনভার্স টু। অনুরূপভাবে যদি আমরা লিখতে চাই বলের মাত্রার সমীকরণ কি, আমরা জানি বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, অর্থাৎ ভর ইনটু আমরা ত্বরণ সমান জানি সরণ ভাগ সময় স্কোয়ার। তাহলে যদি আমরা বলের মাত্রা বের করতে চাই তাহলে আমরা কী লিখব? ভরের মাত্রা আমি বলছিলাম তোমাদের এম হবে, তাহলে এখানে এম ইনটু সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি, এখানে স্কোয়ার হবে আমাদের সময় স্কোয়ারের কারণে, অর্থাৎ আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স টু। এভাবে তোমরা এই সাতটি মৌলিক রাশির যদি মাত্রা জানো তাহলে যে কোনো লব্ধ রাশির মাত্রা বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী প্রতিটি অধ্যায়ে তোমাদের এই বিষয়গুলো লাগবে, তাই একটু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে অন্যান্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।